আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি বিউ রেডিও আয়োজিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক সংবাদ বিউ মিররে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম অর্পা এবং ভিডিও এডিটর হিসেবে আছেন দীপ রাজদরায়। শুরুতে শিরোনাম। 2022-23 শিক্ষাবর্ষে 47,43,00,000 টাকা বাজেট পেল বরিশাল বিশ্ববিদ্যালয়। বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে বললেন ববি উপাচার্য প্রফেসর ডক্টর সাদেকুল আরেফিন। খাবারের মান যাচাই করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হল পরিদর্শন। বর্ণাঢ্য আয়োজনে বিইউ রেডিওয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন, উপাচার্য ট্রেজারার প্রক্টর মহোদয়ের শুভেচ্ছা। ফুল পাখি লতা পাতায় বেড়েছে ববির সৌন্দর্য, তা দেখতে পর্যটকদের ভিড়। তালের শ্বাস খাওয়া নিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তালতলা এলাকায়, শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ববিতে বেড়েছে সাপের উপস্থিতি, সতর্ক থাকার নির্দেশ কর্তৃপক্ষের। শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত। দেশের 51টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আগামী 22-23 অর্থ বছরের ব্যয় নির্বাহের জন্য 10,515,71,00,000 টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বাজেটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ করা হয়েছে 10,444,04,00,000 টাকা। সোমবার ইউসিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর দিল আফরোজ বেগমের সভাপতিত্বে 162তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত হয়েছে 47,43,00,000 টাকা। নতুন প্রণীত এ বাজেটকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলগুলো পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদিকুল আরিফিন। বুধবার দুপুরে উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শেরেবাংলা হল, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপাচার্য হলের ডাইনিং এর খাবারের মান যাচাই করেন এবং হলের শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন। তিনি খাবারের মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হল সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন ববি ট্রেজার অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া, প্রক্টর ডক্টর মোহাম্মদ খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফুল হোসেন, শেরেবাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, শেখ হাসিনা হলের প্রভোস্ট ডক্টর রেহানা পারভিন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট তাসনুবা হাবিব জিসান সহ শিক্ষক ও কর্মকর্তারা। বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তির খাতে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে বলে মত প্রকাশ করেছেন ববি উপাচার্য প্রফেসর ডক্টর সাদিকুল আরিফিন। দৈনিক সমকালের প্রকাশিত হওয়া এক কলামে উপাচার্য বলেন, সম্ভাবনাময় তথ্য প্রযুক্তি কর্মসংস্থান খাতের সম্প্রসারণ আরও নিশ্চিত করবে শতভাগ বিদ্যুতায়ন। নিশ্চিত বিদ্যুৎ সরবরাহ সব উপাদান অগ্রগতি সর্বোপরি উন্নয়নের প্রধান উপকরণ। বিদ্যুৎ খাতের উৎপাদন, সঞ্চালন এবং নতুন নতুন সংযুক্তির মধ্য দিয়ে চাহিদা মতো বিদ্যুৎ প্রাপ্তি নিশ্চিত করা হচ্ছে। সুষ্ঠু পরিকল্পনা ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে বর্তমান বাংলাদেশের শিক্ষিত বেকার যুব সমাজকে লক্ষ্য দল করে কর্মসংস্থানের সম্প্রসারণ হচ্ছে এবং নতুন নতুন কাজ সুযোগ সৃষ্টি হচ্ছে। শতভাগ বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে শুধু শিক্ষিত বেকার যুব সমাজই নয়, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেখতে দেখতে 3 বছরে পা রাখলো বিউ রেডিও। বৃহস্পতিবার বেলা 11টায় বিউ রেডিও এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্সিটি প্রাঙ্গণে কেক কেটে ও নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিউ রেডিও এর প্রতিষ্ঠাতা আবু উবায়দা, আকিব জাভেদ ফাহিম, বর্তমান সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সোয়েব সহ আরও অনেকে।
এ সময় আবু উবেদা বলেন, বিউ রেডিও বর্তমানে একটি সফল প্ল্যাটফর্ম। বিউ রেডিও সংশ্লিষ্ট সকল সদস্যদের আপ্রাণ প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে বিউ রেডিও এর পথ চলা আরো মসৃণ হয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে তরুণ প্রজন্মের সহযোগিতায় বিউ রেডিও আরো অনেক দূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা। এ সময় সাধারণ সম্পাদক সহ আরো অনেকেই বক্তব্য রাখেন এবং এর পরবর্তী পদক্ষেপ সমূহ পর্যালোচনা করেন। গ্রীষ্মের তাপদাহ ও ঝড়ো হওয়ার সংমিশ্রণে প্রকৃতি সেজেছে বিচিত্র রূপে। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাহারি রঙের নতুন ফুলে সেজেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। যেদিকে তাকানো যায় সেদিকেই সব বিচিত্র ফুলের সমারোহ। বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ফুল ও ফলের বাগান। বিশেষ করে প্রশাসনিক ভবনসমূহ প্রতিটি চত্বর জুড়ে, প্রত্যেক হলের বাইরে এবং ভিতরে, ক্যাম্পাসের প্রায় প্রতিটি স্থানে বাহারি ফুলের গাছ ও অনেক রকম পাখি কিচিরমিচির। তবে সবাইকে ছাপিয়ে গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রবেশপথ ও সংলগ্ন পথে জারুল ফুলের সৌন্দর্য। সেই পথে দুই দিক থেকে এলিয়ে পড়া গাছের ডালে দুচে থোকা থোকা জারুল ফুল, আর ক্যাম্পাস জুড়ে কৃষ্ণচূড়া ফুলের লাল আভা আর সবুজের সমারোহ এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি করেছে প্রকৃতি প্রেমীদের হৃদয়ে। এদিকে প্রকৃতির টানে অবসরে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে ঘুরতে ক্যাম্পাসে আসছেন অনেকে, ছবি তুলেছেন ফুলের সাথে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের পদচারণে মুখর থেকেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। তালের শ্বাস যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণ সম্পন্ন। গরমে শরীরে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে শরীরের ডিহাইড্রেশন দূরীকরণ এবং সঠিক পানি সরবরাহ করে এই তাল। তাই তো তাল খেতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দল বেঁধে ছুটছে তালতলা এলাকায়। শুধু গ্রীষ্মকালেই বাজারে কচি তাল দেখতে পাওয়া যায়। এর নরম কচি শ্বাস খেতে ছোট বড় সবাই পছন্দ করে। এতে থাকা অনেক খাদ্য শক্তি এবং বিভিন্ন খনিজ উপাদান শরীরের বহু রোগ প্রতিরোধ করে। মিষ্টি স্বাদের কচি তালের শ্বাস শুধু খেতেই সুস্বাদু নয়, বরং পুষ্টিতেও ভরপুর। প্রতি 100 গ্রাম তালের শ্বাসে আছে জলীয় অংশ 87.8 গ্রাম, আমিষ 0.8 গ্রাম, ফ্যাট 0.5 গ্রাম, কার্বোহাইড্রেট 10.9 গ্রাম, খাদ্য আঁশ 1 গ্রাম, ক্যালসিয়াম 27 মিলিগ্রাম, ফসফরাস 30 মিলিগ্রাম, আয়রন 1 মিলিগ্রাম। এইসব উপাদান আমাদের শরীরের নানা রোগ প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বেড়েছে সাপের উপদ্রব। ববি ক্যাম্পাসের আনাচে কানাচে রয়েছে ছোটখাটো ঝোপঝাড়, আর এসব জায়গা থেকে সাপের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। গত কয়েকদিন আবাসিক হল, অনুষদ ভবন, রাস্তাঘাট সহ প্রায় প্রতিনিয়ত সাপের দেখা মিলেছে। সাপের এই হঠাৎ উপদ্রবে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে বলে জানান তারা। সর্বশেষ গত রোববার বঙ্গবন্ধু হলের প্রবেশপথে একটি সাপ দেখা যায়। তৎক্ষণাৎ হলের শিক্ষার্থীরা সাপটিকে উদ্ধার করেন। স্থানীয়রা সাপটিকে লাউডোগা সাপ বলে চিহ্নিত করে। তবে জানা গেছে এটি কোনো ভয়ানক বিষধর সাপ নয়। কর্তৃপক্ষ এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এবং সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। এই ছিল এই সপ্তাহের বরিশাল বিশ্ববিদ্যালয়ের খবরাখবরের সর্বশেষ আপডেট। পরবর্তী সপ্তাহের আপডেট পেতে বিউ রেডিওর সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।